Hi friends, welcome to my channel Rainbow. I hope তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে বানাবো পাপড়ি চাট, চটপটা পাপড়ি চাট। বানানোর জন্য আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি। দেখো আমার কাপের সাইজটা একটু ভালোই বড়, তো এই বড় সাইজের কাপের 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপরে দিলাম 1/2 টেবিলস্পুন নুন। পরিমাণ মতো তোমরা দেবে, তোমরা যতটা ময়দা দেবে সেই পরিমাণ মতো নুন দেবে। 1 টেবিলস্পুন চিনি অ্যাড করলাম তাতে। তারপরে 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিলাম। এবার আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে আটাটা পুরো সফট হয়ে যায় এবং তাতে কোনো দলা দলা ভাবটা না থাকে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে চিনিটা ভালো করে মিশে যায়। এবার আস্তে আস্তে ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি অনেকক্ষণ ধরে মেখে নিয়েছি ময়দাটাকে, মেখে নিয়ে ভালো করে মাখতে হবে এটাকে। মেখে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে, আমি এটাকে মেখে একটা ডো তৈরি করেছি, একটা বড়, যাতে খুব মোলায়েম হয়, সফট হয়। অনেকক্ষণ ধরে মাখতে হবে এটাকে। দেখো বেশ একটা নরম নরম ভাব চলে এসেছে ময়দাটার মধ্যে। এটাকে মেখে একটু রেখে দিতে হবে কিছুক্ষণ, তাতে ময়দাটার মধ্যে একটু সফট ভাব আসবে। তারপর এটাকে লেচি কেটে নিতে হবে, ছোটো ছোটো নকুল দানার সাইজের কেটে। আমিও সেরকমভাবেই কেটেছি। কেটে নিয়ে দেখো এরকমভাবে ছোটো ছোটো করে আকার দিয়ে গোল গোল করে কেটে নিতে হবে। এভাবে আমি সব কটা ময়দা কেটে নিয়ে এরকম লুচির মতো করে পাতলা করে বেলে নিয়েছি। তারপর আস্তে আস্তে সেটাকে গরম তেলে রিফাইন্ড তেল তাতে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এটা একটু অনেকটা ক্রাঞ্চি টাইপের হবে, মচমচে, পুরো পাপড়ি যেরকম হয় পাপড়ি চাটের। আমার পাপড়ি চাট রেডি হয়ে গেছে, তাই আমি সেদ্ধ করা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর তাতে ছোলা দিলাম, আগে থেকে সেদ্ধ করা ছিল। ছোলা দেওয়ার পর আমি দিচ্ছি হচ্ছে বাদাম, এটা ভাজা বাদাম দিলাম, যাতে এটা টেস্ট হবে ভালো। গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। তারপর দিলাম একটু বিট নুন। বিট নুন দেওয়ার পরে এবার আমি দিলাম হচ্ছে চাট মশলা, দিলাম একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনে পাতা কুচি, একটু তেঁতুলের জল, তেঁতুলের টক আর কি। তারপর একটু ভাজা মশলা যেটা তৈরি করেছি, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর ওটাকে ভালো করে মেখে নিয়েছি আলু কাবাব স্টাইলে। এবার আমি আমার পাপড়িগুলোকে ভালো করে প্লেটে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে মেখে রাখা আলুটাকে, মানে আলু কাবাবটাকে ভালো করে গার্নিশ করে দিচ্ছি। সব কটা পাপড়ির মধ্যে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে দিয়ে নেবে, যাতে একটু টেস্ট হয়। তারপরে দিয়ে দিলাম টক দই, আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে। তারপর তার উপর দিয়ে ছড়িয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর শশা কুচি ছড়িয়ে দিচ্ছি, শশা কুচি ছড়িয়ে দিলাম। ভালো করে ছড়িয়ে দিতে হবে। টমেটো কুচি ছড়িয়ে দিলাম, লঙ্কা কুচি দিলাম, ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে। তারপরে দিলাম চাটনিটা, টমেটো চাটনি উপর থেকে দিলাম, যেটা পাপড়ি চাটে দেয়। তারপর উপর দিয়ে দিলাম ঝুড়ি ভাজা,